जामा की नदी बह। মা দিমু তুই আগে ভালোভাবে সুস্থ হ তারপর অনেক সুন্দর দেখা একটা লাল জামা কিনা দিমু আমার মেয়েরাই আবদার করছে ইতিমধ্যে তার নতুন লাল একটা জামা লাগবো বাবা তুমি কি আমার কিছু টাকা দিতে পারবা অন্তত আজকে তুমি আমার ফেরত দিও না বাবা টাকাটা আমার অনেক দরকার বাবা আরে তুমি আমার মিতার বউ না তোমার প্রতি তোমার একটা দায়িত্ব আছে নাকি হে আল্লাহ এই লকডাউনের সময় আমার পাড়া ভাঙ্গে গেল আমার মেয়েটা অসুস্থ আমি এখন কি করব না পারতেছি ওষুধ আনতে না পারতেছি আমার চিকিৎসা করতে তাছাড়া সামনে আমার মেয়ের কোনো জামা কাপড় ধুতে পারব না পারবো ভরে যেতে না পারবো নিজে লইতে আর এই সময় আমি তো রিস্কা নিয়েও বাড়াইতে পারব না আল্লাহ তুমি আমার কোন পরীক্ষায় ফলাইলে কোন পরীক্ষায় ফলাইলে কি হইল তুমি কি এমন করে বইয়াই থাকবা আমার মেয়ের জ্বরটা যে আস্তে আস্তে বাড়তাছে আরে কি দুইটা ওষুধ আইনা দিবা না নাকি আমার মেয়েটা মইরা যাবে ওষুধ না খাইতে পাইরা বউ তুমি তো কইতাছো আমার কাছে তো একটাটাই হাও নাই আমি কোথেকে ওষুধ এনে দিব তুমি একটা ব্যবস্থা করো কারো কাছে হলে ধার নিয়ে ওষুধ এনে দাও এভাবে যদি আমার মেয়ে শুয়ে থাকে আমার মেয়ে তো মনে হয় বাঁচবো না ওর তো অনেক জ্বর তুমি একটা ব্যবস্থা করো এইটা তুমি কেমন কথা কইলা আমি টাকা কোথেকে জোগাড় করবো কেন আমার টাকা দিব আমি তো ভালো মতে কারো সিনিয়র না যে তার কাছে গিয়ে আমি হাত পাতবো আমি এত কথা শুনবার চাই না যেমনি পারো আমার মেয়ের ওষুধ আইনা দেওয়ার ব্যবস্থা করো আমার মেয়ের কিছু হইলে আমি বাঁচবো না ঈদের আর দুই তিন দিন বাকি আছে মা মা আমার একটা লাল জামা কিনা দিবে মা দিমু তুই আগে ভালোভাবে সুস্থ হ তারপর অনেক সুন্দর দেখা একটা লাল জামা কিনা দিমু আমার মেয়ের একদম পরের মতো দেখে যাব মা সত্যি আমার পরের মতো দেখা যাব হ্যাঁ মা তার একদম পরের মতো দেখা যাব এখন চুপ করে থাক শুনছো মেয়ে কি কইছে বাবা তুমি তো জানোই তুমি সারা আমার ওই পৃথিবীতে আর তো কেউ নাই আমার মেয়েটা অসুস্থ আর এই সময় আমার পাড়াও বাড়ছে আমার মেয়েটাই আবদার করছে ইতিমধ্যে তার নতুন লাল একটা জামা লাগবো বাবা তুমি কি আমার কিছু টাকা দিতে পারবা অন্তত আজকে তুমি আমার ফেরত দিও না বাবা টাকাটা আমার অনেক দরকার বাবা তুমি আমার টাকা চাও বাবা তুই কি মনে করছিস আমি কিছু দেখি না সব কিছু দেখি সব কিছু বুঝি কিন্তু আমি তো বড় অসহায় রে বাবা আমি তো তোর মায়ের জন্য কিছুই করতে পারি না তুই কি মনে করছিস আমার কি মন চায় না আমার নাতিনটারে বাবা চোখে দেখতে বাবা তুই তো সব কিছু বুঝোস আমার ইচ্ছা থাকলে আমি কিছু করতে পারি না
দেখো আমার কাছে কিছু টাকা আছে, এখান থেকে কয়েক টাকা তোকে দিতেছি আমি। তুই আমার রাতিনে লাল জামা কিনেছিস। ধর বাবা, টাকাটা তোর ফেরত দেওয়া লাগবে না। কি ফেরত দেওয়া লাগবে না? আমি একটু ডাল শুকা দিবার গেছি আর এই দিক দিয়ে বাপ বেটার ভালোবাসা শুরু হয়েছে। আজ তাহলে কইছি আমাকে সীমানায় পাড়া দিবি না? কোন লজ্জায় এইছো সেনে? আর খালি টেহাটা করস, কেমন একামাই করে তোর বাপের পকেটে দিয়েছিস? হ্যাঁ টাকাটা দিয়ে দাও। তুমি কলটা লোক এমন করো কে? ওই কি কোনো সময় আমাকে সাথ বাড়ায়? পাউটা ভেঙে গেছে, কোনো কাম কাজ করতে পারে না। আর নাতিনটা কতদিন ধরে জ্বর, বিছনায় পড়া, কটা ওষুধ তো আনবো? দিয়ে দেবো আবার, টাকাটা দিয়ে দাও। বাবা আমার টাকা লাগবো না, তুমি কেন আমার জন্য দোয়া করো বাবা। আমার টাকা লাগবো না। মিতার বউ না, তোমার প্রতি তোমার একটা দায়িত্ব আছে নাকি? তোমার এই সব বুঝাই তাইলে সর্বনাশ।
তবে কি অথই আমার এই কুকৃতির কথা ওর স্বামীকে বলে দেবে? সে যাই হোক, ও ওর মেয়ের জন্য ঔষধ আর ঈদের একটি লাল জামা কিনে দিতে পারবে তো? দেখতে হলে চোখ রাখুন এই নাটকটির দ্বিতীয় পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের এই চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ঈদ মোবারক। আমি তোর জন্য ওষুধ আনছি।